এটা হচ্ছে কাজানস্কি বাকজালের এন্ট্রান্স দিক দিয়ে ঢুকতে হবে এবং এখানে চেকিং হয় খুব ইজি প্রসেস স্টুডেন্টরা অনেক সময় ভয় পেয়ে যায় কীভাবে কী করতে হবে না হবে দিক দিয়ে ঢুকবে আমি দেখাই দিব যে ট্রেনে কীভাবে উঠতে হয় ঠিক আছে বাকজাল একটা রাশিয়ান শব্দ এটার মানে হচ্ছে স্টেশন এই মুহূর্তে কাজানস্কি বাকজালের সামনে আছি এটা হচ্ছে এন্ট্রেন্স এটাতে প্রবেশ করতে হবে আজকে এ টু জেড মিশন আলোচনা এখানে একটা ট্যাক্সি এন্টার করে সর্বোচ্চ 15 মিনিট থাকতে পারে এই 15 মিনিটের মধ্যেই তাকে বেরিয়ে যেতে হয় অতএব যেই প্রবেশ করুক স্টেশনের ভেতরে এবং বাইরে তাকে 15 মিনিটের মধ্যেই কিন্তু লাগেজগুলোকে পরিপূর্ণ প্লেসে নিয়ে যেতে হবে ডান পাশে হচ্ছে এন্ট্রেন্স ডান পাশ দিয়ে ঢুকতে হবে ডান পাশের দুটো গেট এখানে হচ্ছে চেকিং হয় জিনিসপত্র তারপরে এই পাশটাতে হচ্ছে ট্রেনের জন্য যেতে হবে এদিক দিয়ে প্রবেশ করবে আর এদিক দিয়ে যেতে হবে কাজানস্কি বাকজালের উভয় পাশেই রয়েছে ইনফরমেশন ডেস্ক সেন্টার এখান থেকে ইনফরমেশন একত্রিত করা যাবে আর পাশাপাশি এ পাশে রয়েছে 24 ঘন্টা কাজ করা বিভিন্ন ধরনের দোকান এটা হচ্ছে কফি শপ তারপরে এখানে হচ্ছে ডোনার অথবা সমুচা এই ধরনের খাবারগুলো পাওয়া যায় এই পাশটা হচ্ছে সিম কার্ড মেগাফোনের পাওয়া যায় ঠিক এই দিকটা তারপর একটু ভিতরে ঢুকে 10 কদম সামনে আসলে হাতের ডান পাশে হচ্ছে টয়লেট এই যে এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট এখানে সব খাবারের দোকান আছে কম বেশি সিম কার্ড যে কোনো কিছু কেনার জন্য ব্যবস্থা রয়েছে সামনে আসলে হাতের বাম পাশে এই যে লাইফি মোবাইল নামক এখানে মোবাইল অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায় কারো কোনো প্রয়োজন হলে এটা এখান থেকে নিতে পারে তাছাড়া এখানে বসার জন্য চেয়ার রয়েছে ট্রেন যদি 1 ঘন্টা লেট হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে ওই এখানে রেস্ট করার সুযোগ রয়েছে জি স্টুডেন্টস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এক্সিট পয়েন্টে হ্যাঁ এই যে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট এটাকে বলা হয় এক্সিট পয়েন্ট অথবা এন্ট্রেন্স পয়েন্ট ঠিক আছে আমি তো যেহেতু ভিতর থেকে আছি আমার রাইট সাইডে এবং লেফট সাইডে রয়েছে একটা কফি শপ আর রাইট সাইডে রয়েছে কিছু দোকান যেখানে সিম কার্ড টিম কার্ড বিভিন্ন কিছু কেনা সম্ভব হ্যাঁ তারপরে আমি ভেতরে এইভাবে প্রবেশ করব একটা বিষয় হচ্ছে যে কেউ যদি সিম কার্ড কিনতে চায় স্টেশন থেকে তাহলে প্রবেশ করে বাম পাশে হ্যাঁ বাম পাশে আসলেই হবে বাম পাশে সিম দোকান সিম কার্ডের দোকানগুলো আছে সেখানে সিম কার্ড কিনতে পারবে ওকে গেট থেকে সোজা বরাবর হ্যাঁ সোজা বরাবর ইনফরমেশন ডেস্ক সেন্টার রয়েছে আমি সেখানেই যাচ্ছি ঢোকার একেবারে শুরুতেই ডান পাশে এখানে বিভিন্ন ধরনের পানীয়র দোকানগুলো রয়েছে পেপসি থেকে শুরু করে যে কোনো কিছু এখানে কেনা সম্ভব এই যে ডবরে কোলা এই যে ইনফরমেশন ডেস্কের সামনে আসলাম আমরা যাবো কোথায় মস্কো টু সিম্পিয়ারাপোল দেখেন 28 নম্বর 18 নম্বর এটা হচ্ছে এই ট্রেনগুলো যাবে হচ্ছে সিম্পিয়ারাপোলের দিকে হ্যাঁ 8:40 এবং 9:41 এভাবে খুঁজে নিতে হবে ডান পাশে হোটেল রয়েছে গেস্টিন ইচ্ছা বলা হয় যেটাকে কারো টয়লেটের প্রয়োজন হলে সোজা এসে এসে ডান পাশে খোঁজকলি পাওয়া যাবে এখানে উজু করার ব্যবস্থা টয়লেট মেল ফিমেল সবই রয়েছে টয়লেটগুলো ঠিক এই যে বক্সগুলো রয়েছে যে বক্সগুলোতে বিভিন্ন মানুষ তার মালামাল গচ্ছিত রাখতে পারে সেই পাশে রয়েছে এখানে যদি কেউ কোনো খাবার খেতে চায় আমি এই হোটেলটাকে রিকমেন্ড করব রেস্টুরেন্টটাকে এখানে বিভিন্ন প্রকারের দেশি খাবার যেমন পোলকটা অনেকে খেতে পারে
এবং খারাপ না, টেস্ট ভালোই। এই যে দোকানটা, যে আমি ভেতরে প্রবেশ করছি, এখানে বিভিন্ন প্রকারের খাবার রয়েছে। এই যে রাইস জাতীয়, এটা কিন্তু খারাপ না। হ্যাঁ, তো বাঙালিদের জন্য এই টেস্টটা খারাপ, ভালোই, মোটামুটি টেস্টি, মোটামুটি গুড ফুড। এখানে একটা জোন রয়েছে, এখানে অনেকে রেস্ট করার সুযোগ রয়েছে। কারোর যদি শরীর খারাপ হয়, এখানে অ্যাপটেকা রয়েছে, এটা হচ্ছে রাশিয়ান ফার্মেসি বলা হয়, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো ওষুধ কিনতে পারে, এটা কোনো অসুবিধা নেই। টিকিট দিয়ে এন্টার হতে হবে, হচ্ছে 28 নম্বর, যেটা সিম্পারাফল যাবে, যে ট্রেন এখানে আসবে সরাসরি। যে ট্রেনটা মস্কো থেকে ছেড়ে সিম্পারাপুর অথবা সিম্পারাপুর থেকে ছেড়ে মস্কো কাজানস্কি বাকজাল মানে স্টেশনে যায়, সেই ট্রেনটা দুতলা বিশিষ্ট হয়, এবং ট্রেনের মধ্যে রয়েছে সুব্যবস্থা, টয়লেট এবং চমৎকার বেড রয়েছে, সিঙ্গেল সিটার বেড। এখানে প্লাস কার্ড এবং কুপে দুই ধরনের সিট ব্যবস্থা রয়েছে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এভাবে সিঁড়ি দিয়ে উঠে যার উপরতলায় সিট, তারা সেখানে তারা সিট গ্রহণ করে। এবং সিটের নিচে লাগেজ রাখার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, সেখানে খুব সুন্দরভাবেই লাগেজের মাপে সিট রয়েছে। এবং আপনি যখন ট্রেনে প্রবেশ করবেন, আপনি এরকম বিশেষ করে কুপে পেতে পারেন অথবা প্লাস কার্ড, যে কোনো ধরনের ব্যবস্থা পেতে পারেন। তো প্রত্যেকটা জায়গাতেই আপনি একটা করে বালিশ পাবেন, হ্যাঁ, এবং বালিশের কাভার পাবেন, তারপরে কম্বল পাবেন, কম্বলের কাভার থাকবে, তারপরে হচ্ছে যে চাদর থাকবে, হ্যাঁ, এরকম উপরে এবং নিচে দু জায়গাতে এরকম ব্যবস্থা থাকবে, দু জায়গাতে এরকম ব্যবস্থা থাকবে। আপনি পরিপূর্ণ করে, পরিপাটি করে উঠে আপনি এখানে বসতে পারবেন, নিচে হোক সিট উপরে হোক কোনো অসুবিধা নেই। এবং টয়লেট আছে, এবং জানালার দিকে এটা হচ্ছে খাবারের টেবিল, এখানে খাবার টাবার থাকবে, আপনি যখন মনে চায় খাবেন অথবা এটা করুন। অনেকে বলে যে উপর উঠতে অসুবিধা হয়, যে দেখেন আমি ট্রেনে উপরে উঠে দেখাচ্ছি, এই যে দেখেন, আপনি ইচ্ছা করলে এখানে এরকম ব্যবস্থা আছে, এগুলোতে পা দিয়ে উঠতে পারেন, তো আপনার এমনি স্ট্রং হলে আপনি এর উপর পুরোপুরিভাবে উঠতে পারেন। এই যে খুব ইজি উঠাটা,